হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো জাপানের একটা খুব ফেমাস স্ট্রিট ফুড আর সেটা হলো সাফল প্যানকেক এই প্যানকেকটি আমি মাত্র দুইটা ডিম দিয়ে খুব সহজে কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটাই করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি এই প্যানকেকের রেসিপি এখানে আমি তিনটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে একটু বিট করে নিচ্ছি সাথে আমি এখন যোগ করে দেব এক টি স্পুন মতো ভ্যানিলা এসেন্স এবং তিন টেবিল চামিস পরিমাণ এখানে ময়দা এবং হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার এটাকে দিয়ে ভালো করে মিশ্রণটিকে আমাকে তৈরি করে নিতে হবে আর সাথে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচের মতো দুধ এই যে দেখুন আমাদের এটা কিন্তু খুব সুন্দর করে মেলানো হয়ে গেছে আর আমাদের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে অন্য পাশে আমি তিনটা ডিমের সাদা অংশকে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা হ্যান্ড বিটার ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি আর সাথে যোগ করে দিচ্ছি তিন টেবিল চামিচের মতো চিনি আর এই চিনিটাকেও আমি দুই থেকে তিনবারে এভাবে আমি মিলিয়ে নিব ঠিক এইভাবে দেখুন ফোম হয়ে আসার পর আমি এখানে মিশিয়ে দেব এক টি মতো ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আপনাদের কেকটা চুপসে যাবে না এটা সাহায্য করবে তা আমি এই মিশ্রণটাকে পুরো নিয়ে নিচ্ছি এবং আগে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার সাথে এখন অল্প অল্প করে আমি আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে মিলিয়ে নিতে হবে এখানে আপনারা খুব তাড়াহুড়ো করে মিশাতে যাবেন না এবং একই ডিরেকশনে এটাকে ভালো মতো মেশাতে হবে তো আমি ওই ব্যাটারটা পুরোপুরি ফোমের উপরে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন কেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অন্য পাশে আমি একটা নন স্টিক ফ্রাই প্যানের মধ্যে হালকা করে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানে খুব অল্প পরিমাণ তেল ব্রাশ করবেন এবং একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি এই প্যাটারটা ভরে সুন্দর করে এভাবে গোল কেক ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই প্যানকেকের শেপটা দিয়ে নিচ্ছি আর পাশে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে আমি কুক করে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেলে এটাকে আমি আবার আরেকটু ফ্লিপ করে দিব যাতে ওপাশটাও পাশটাও ভালো মতো হয়ে যায় উলটিয়ে দেবার পর আবারও আমি দুই টি স্পুনের মতো একটু পানি দিয়ে দিচ্ছি এবং আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি কুক করে নেছি। এইভাবে আমি সবকটো প্যানকেকগুলো তৈরি করে নিব এই যে দেখুন কত সুন্দর একটা ফ্লাপি এই যে আমাদের সাফল প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে তো দেখে নিলেন বন্ধুরা আমি কত সহজে এই জাপানিজ সাফেল প্যানকেকগুলো কত সহজে আমি তৈরি করে ফেললাম আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন